দুইজনে দেখবা খাবে না তুমি অনেক মজা তো তোমার দেরি কেন হচ্ছে মহেন জিনিস তাড়াতাড়ি শেষ করতে হয় না ঐশী তোমার কেমন লাগলো নিচে বাবলিতে ওকে ঠিক আছে তো এখন এটা দিয়ে দাও আর কি বাবার টাইপের এটা অনেক খাওয়া ওকে ফ্লেভার দেখছো তুমি কোন ফ্লেভার নিছো এটা সুগার ফ্রি ডার্ক চকলেট এই যে এইটা ওইটা এই কি বাবা সময় নষ্ট করো না হুজুর আসবে ডোমের থেকে পিজা খেয়ে আফ্রিনকে নিয়ে স্বপ্নেতে আসছিলাম আসো আম্মু নাই তো লাগা এমনি নিয়ে যাইতে হবে আচ্ছা ওইদিকে আসো চলো আসতে দেখো নিচে পড়ে যাবো আপু একটু সাইড হয়ে যান থ্যাংক ইউ নো এটাও নো বেবি যাই বাই বাই খাবে না হ্যাঁ এটা আমি খাবো তো খুঁজতেছি উপর থেকে তুমি বের করে লো এখান থেকে হ্যাঁ এখান থেকে বের করা যায় বাহ খুশি হ্যাঁ অনেক খুশি খাও চকলেট খাও দুইটা নিয়ে আসছে এখানে দুইটা আছে তো সবার ফেভারিট সবাই ফেভারিট ওকে আর তোমার তো বেশি হ্যাঁ ওয়াও খাই খাও কেমন টেস্ট ডেয়ারি মিল্কের মতো না থেকে বেশি ভালো ওর মতো হ্যাঁ ডেয়ারি মিল্কের মতো ওকে রাতে খাওয়া দাওয়া একটু আগে কমপ্লিট হলো এখন ঘুমাইতে যাবো আম্মু তাড়াতাড়ি ব্যাগ গুছাও তারপর ঘুমাইতে হবে সকালে উঠছি আফরিন ফাজারে নামাজ পড়ে ফেলছে ইউনিফর্ম পরতেছে আর আমি নাস্তা রেডি করার জন্য রান্নাঘরে আসলাম আফরিনের জন্য নাস্তা রেডি করতেছি আজকে স্কুল যাবে ওয়েট করি ফ্রাই করি ব্রেড লাইট ফ্রাই করলাম আজকে আফিন ফার্স্ট ইউনিফর্ম পরছে ফাইভ ক্লাসের জন্য একটু দেখাও আম্মু সরি খাওয়ার সময় বললাম পাজামা আফিন স্কুলে পড়তে পারিনি কেন অনেক লম্বা টেলারকে দিয়ে আসলাম বলছে ঠিক করে দিয়ে দেবে পরশু দিন পাওয়া যাবে এনিওয়ে আফিন কেমন লাগলো এই যে নাস্তা রেডি করে দিলাম নাগেটস দিয়ে ব্রেড ভালো লাগছে ওকে এটাই তোমার লাঞ্চ বক্সে দিলাম তাড়াতাড়ি শেষ করো আমি তোমার চুল বানিয়ে তাড়াতাড়ি অনেক ভারী না এইটাই তো আমি বললাম তাড়াতাড়ি সোয়েটার পরো আমি বের হচ্ছি তুমি আসো আছে আছে ওই যে ভাত তোমার হাতেরটা দেন ভালো দেখে দেন আমার ঠান্ডা
দেখে বোঝা যাচ্ছে এদের জানলায় কি অবস্থা কুয়াশা কারণ। আপনি তুলে দিয়ে আসে কিছু টুকটাক কাজ করলাম, একটু রেস্ট নিলাম, এখন যাই চাষতে নামাজ পড়ে ফেলি। ঠিক আছে, ওটা দিয়ে ছুটি ছিল, দেরি হয়ে গেছে বিয়ে। তোমার আজকে স্কুলে পিঠা উৎসব ছিল না, খাইছো তুমি পিঠা? লাঞ্চ করা কমপ্লিট, আর আপু এখনো আসেনি। সর্দি থেকে গুড় পাঠানো হয়েছে আমাদের জন্য। দাদাকে খুঁজতে গেছে নিজের দাদাকে, কে আমি লাঞ্চ করে ফেলছি তুমি আসে নাই কেন? তা বই বললো সর্দি থেকে গুড় যে পাঠানো হয়েছে ওটা রিসিভ করতে গেছিলো আব্বু। দাদা এই জন্য খাবার সময় আসেনি, ওই যে গুড় আসছিলো তো পার্সেল ঈশ্বরদি থেকে, তাই কারণ। ঠিক আছে, এটা তোমার শিপলু চাচু পাঠাইছে ঈশ্বরদি থেকে। চলো এবার তাড়াতাড়ি ঘুমায় যাও, আমাদের লাঞ্চ করা কমপ্লিট, একটু রেস্ট নেবো। আর আপনার বাবা এখন পর্যন্ত আসেনি লাঞ্চ করার জন্য। আসেন, আজকে তো অনেক দেরি হয়ে গেছে। এটা ওই যে শিপলু ভেজছি সর্দি থেকে গুড়। হ্যাঁ, এইটাই শুনলাম আমি। আব্বু বলতেছিল যে আফরিন অপেক্ষা করেছিল তো খাবার সময়, তা জিজ্ঞেস করছে আফরিন। ঠিক বলছেন, হ্যাঁ হ্যাঁ, চলে আসেন আপনি ভাত দিয়ে দিন। তা এটা হলো শিপলু আমাদেরকে ভেজছে গুড়, সর্দি থেকে আসছে এই তোফা শীতকালে আমাদের। বাবা আসছে এই মাত্র, পাঁচটা পার হয়ে গেছে, লাঞ্চ করতে আসছে ভাত বাড়িটি। আফরিন উঠছে, আমাদের মাগরিবের নামাজ পড়াও কমপ্লিট। এখন আপনি বাবা যাওয়ার সময় গেছে, চলে যাচ্ছে ডিউটিতে, কালকে দেখা হবে। কেমনে কেমন সময় পার হয়ে যায়। এইরকম আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। জ্যাকেটও পরে ফেলতেন আপনি বাবা, বাইরে অনেক ঠান্ডা তো। আচ্ছা ঠিক আছে, ও যে ওষুধ মনে করে দিয়ে দিবেন, সানাফকে আবার ভুলে যাবেন। বিদায় দিয়ে আসলাম, এখন আমি তাড়াতাড়ি আপলোড দিই ভিডিও। ওকে ভিউয়ার্স, আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করি। আজকে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।